জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান শামীম মাহফুজের নেতৃত্বে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জঙ্গিরা। বান্দরবান পাহাড়ি এলাকায় সামরিক প্রশিক্ষণও নিচ্ছেন তারা। পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট জানিয়েছে, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের সমন্বয়ে প্রশিক্ষণ চালাচ্ছিল নতুন এই জঙ্গি সংগঠনটি। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। সম্প্রতি কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু যুবক হিজরতের নামে ঘর থেকে বের হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তারা কয়েকজনকে গ্রেপ্তার করলে আইন শৃঙ্খলা বাহিনী জানতে পারে নব্য জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারকিয়া এই সংগঠনের পাঁচ সদস্যকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। পাঁচজন সদস্যকে আমাদের এই কাউন্টার টেরিজম ইনভেস্টিগেশন ডিভিশন গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান জানান, 2017 সালে জেলে বসে জঙ্গিরা নতুন সংগঠন করার পরিকল্পনা করে। পরে শামীম মাহফুজ সহ বেশ কয়েকজন জেল থেকে বের হয়ে আনসার ফিল হিন্দাল শারকিয়া গঠন করে। জঙ্গি সংগঠনের সদস্য যারা জেল থেকে বের হয়ে আসে তাদেরকে নিয়ে এবং যারা জেলখানার বাইরে আসে তাদের সমন্বয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করে একটি শক্তিশালী জঙ্গি সংগঠন তৈরি করার জন্য তারা নির্দেশিত হয়ে জামিনে বের হয়ে এসেই তারা কাজ শুরু করে। হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে যেসব যুবক বের হতো তাদের আশ্রয় দিত আবদুল্লাহ। তিনটি ধাপে প্রশিক্ষণ শুরু হয়েছিল। হিজরতের যে চিরাচরিত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী তারা নিরাপদ অবস্থানে অবস্থান করতেছে, বাট আমরা আশা করি আমরা সকলকে শনাক্ত করতে পারব। এ সংগঠনের মাস্টার মাইন্ড শামীম মাহফুজকে গ্রেপ্তার করা গেলে আরও তথ্য জানা যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিকল্পনা মোতাবেকেই তারা এই সংগঠনের যাত্রা শুরু করেছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।